ঈদ ছুটির প্রথম দিনে মোটামুটি স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন মানুষ। এবার লম্বা ছুটির কারণে বাস ট্রেনে সেই চিরচেনা ভিড় দেখা যায়নি। তবে ঈদের বাড়ি যাওয়ার খুশি সেই আগের মতোই আছে এসব ঘরমুখো মানুষদের। আবু সালেহ জহিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরাফা সিদ্দিক। সময় মতো ট্রেন ছাড়বে তেমন আশা করে সময়ের আগে স্টেশনে এসে পড়েন ঈদের ছুটিতে ঘরমুখো মানুষেরা। যদিও সকালে প্ল্যাটফর্মের ভিড় দেখে খুব বেশি বোঝা যাচ্ছিল না এটি সেই ঈদ যাত্রার ঢল। সকালে দু তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও বাকি ট্রেন মোটামুটি সময় মতো ছাড়ে। যতটুকু কষ্ট করছি তারপরে সিট পাওয়ার পর মানে টিকিট পাওয়া অনেক ভালো লাগতেছে। জ্যামে পড়ার ভয় আর কি আগে চলে আসছি। এদিকে ঈদে ঘরমুখো বাস যাত্রীদের ঝক্কি ঝামেলাও তেমন ছিল না। গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে খুব বেশি ভিড় দেখা যায়নি, যাত্রীদের অভিযোগও কম। এবার তো রাশ খুবই কম, যাওয়ার সময় দেখছি আসার সময় খুবই রাশ হবে কারণ ঈদের পরে সময়টা খুবই কম। আমার দাদু দাদার সাথে আমরা মজা করব। কমলাপুর রেল স্টেশনের চেয়ে একটু ভিন্ন চিত্র দেখা যায় রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। ট্রেন এখানে কম সময় দাঁড়ায় বলে যাত্রীদের হুড়হুড়ি চোখে পড়ে। ট্রেনের ছাদে ওঠা বা উপচে পড়া ভিড় বলে যা বছর বছর এখানে দেখা যায়, ঈদ ছুটির প্রথম দিনে এবার তা দেখা যায়নি। রোজার ঈদ যখন আসে তখন বিশাল একটা গ্যাপের পরে যাওয়া হয়, সেজন্য রোজার ঈদে আপনার একটু আনন্দটা বেশি লাগে। গ্রামের বাড়ি নিজের বাড়িতে ঈদ করতে ভালো লাগে। ঈদ করার জন্যই তো যাওয়া, আনন্দটা উপভোগ ভাগাভাগি করার জন্য যাওয়া, তো এই কারণেই তো কষ্ট হইলেও কষ্টটা মেনে নিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন পোশাক কারখানাগুলো ছুটির পরই মূলত বাস ট্রেনে চাপ পড়তে পারে। ঈদ ছুটির প্রথম দিনে নেই কোনো বড় ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয়, ছিল না তেমন কোনো তাড়াহুড়ো। প্রথম দিনে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই যেতে পেরেছেন ঈদে ঘরমুখো মানুষেরা। আরও যারা এখনও যাননি তারাও প্রত্যাশা করছেন তারাও যেন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।